नमस्कार अपना देखें ओंकार बांगलार एखन समय आपनादेर जनप्रिय अनुष्ठान टेलि कैनवास आमी सोमनाथ मुखोपाध्याय शुरू करछि आजकेर टेलि कैनवास। टेलि कैनवास माने एकजन शिल्पीर साथे आड्डा, तार जार्नी निये कथा, तार छबि निये कथा, तार छबि निये तार दीर्घ पथ बा स्वल्प पथ हेटे जावाय तार जेटा व्यर्थता आनंद उल्लास सबटाई शोना। आमार साथे स्टूडियोते प्रतिदिन टेलि कैनवास अनुष्ठाने थाकेन कोनो ना कोनो शिल्पी, आज व्यतिक्रम हयनि। आज हमारे साथ रही शिल्पी आबिरा बंदोपाध्याय। आबिरा तुम्हें स्वागत। नमस्कार आबिरा। प्रथागत शिल्पर जो चर्चा शिल्पी जो शिक्षा ता पाय जाट कलेजे अंत पक्षे बांगलार आर 90 जन शिल्पी 100 जन मध्य 90 जन शिल्पी मत से आर्ट कलेज गोड़ा थे घुरे सूझी पाय কিন্তু নিজের চর্চা নিজের ভালোবাসায় ছবিকে নিয়ে বেঁচে আছে, প্রতি মুহূর্তে সে বেঁচে থাকে ছবিকে নিয়ে। আমরা কথা বলবো আবিরার সাথে। আবিরা তোমার বেড়ে ওঠা কোথায়, কি করে ছবি আঁকা শুরু হলো? আমার বেড়ে ওঠা কলকাতাতে, কলকাতার বাইরে আমি যাইনি কোনোদিনও। আর ছবি আঁকা শুরু বলতে আমার বাবা ছোটবেলায় আমাকে পাড়ার আর্ট স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। সেখানে দু বছর মতো আমি করেছিলাম, ছোটবেলায় যেরকম হয় মজা মজা করে করা, তারপর বন্ধ যথারীতি। তারপর সেটা ভালো লাগাটা ছিলই সব সময়, করতামও টুকটাক, কিন্তু সেই লেভেলের তো পারতাম না করতে। 2015-র পর মানে ওই সময় একটু ফাঁকা হলাম, ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, ওই সময় আমি মোটামুটি ইচ্ছা নিজের ভেতর থেকে ইচ্ছা এলো এবং দু একজন আমাকে উৎসাহিত করেছিল যে কর আবার শুরু কর। তখন আমি আবার নিজে নিজের ইয়েতে করতে থাকি এবং তারপরে আপাতত মোটামুটি একটু আধটু সামান্য যা পারছি ওই তখন থেকে করতে করতেই হচ্ছে। ছবি নিয়ে ভালোবাসাটা কতটুকু কাজ করে? ভালোবাসাটা খুব কাজ করে, কারণ আমি যখন আঁকি তখন আমি আশপাশ সব ভুলে যাই, কিছুই মনে থাকে না, তার মনে হয় যে আমি ডুবে গেছি একদম। ছবি নিয়ে ভালোবাসাটা আমি মনে হয় ওখানেই মানে শিল্পের এত মাধ্যম থাকতে হঠাৎ ছবি আঁকাকে বেছে নিলে কেন? এটা একটা কারণ আছে, আমি ভীষণ কুড়ে। ছবি কি কুড়ে? চুপচাপ এক জায়গায় বসে কাজ করতে আমি ভালোবাসি। ছবি কি কুড়ে মানুষের আঁকে তুমি বলতে চাইছো? আমি অন্তত মনে করি এনি কিন্তু বিতর্ক হতে পারে, মারধর খেতে পারে, আমি কিন্তু দায় নিচ্ছি না। না না না, দায় নিতে হবে না, আমি দায়টা নেব, কিন্তু আমি কুড়ে। গানের জন্য যে রোজ রেয়াজ করতে হবে, ওই রেয়াজ করার বসার ব্যাপারটা আমার ছিল না কোনোদিনও। বাকি অন্যান্য মাধ্যম বলতে সেখানেও দৌড়োদৌড়ি দৌড়ঝাঁপ করতে হবে, সেটা রেয়াজ, সেটা আমি খাটের উপর শুয়ে শুয়েও করতে পারি। এখন অবধি কত এক্সিবিশন করার সুযোগ হয়েছে? এখন অবধি তো ওই গ্রুপ এক্সিবিশন করেছি 12-13টা মতো হয়ে গেছে। আর সোলো করার চিন্তাধারা আছে কি তোমার? হ্যাঁ, সোলো করার চিন্তা আছে, এই নেক্সট ইয়ারের মধ্যে মনে হয় পারবো করতে। ছবি তৈরি চেষ্টা করছি এখন। কোন মাধ্যমকে মূলত সামনে নিয়ে কাজ করো তুমি? মাধ্যম বলতে আমি মিক্সড মিডিয়ায় কাজ করতে ভালোবাসি, আমি ভালোবাসি ওয়াটার কালার, কিন্তু কাজ করি মিক্সড মিডিয়ায়। আমি কাজ করতে গিয়ে আমার যেখানে মনে হয় আমি পারছি না সেখানে আমি অন্য মাধ্যম ইউজ করে দিই। ধরুন কোনো জিনিস আমি ডেপিক করতে পারছি না, এক্সপ্রেস করতে পারছি না, অ্যাক্রিলিকে করছি, তখন আমি গিয়ে ওটা ধরুন অন্য কিছু দিয়ে ম্যানেজ করে দিই, সোজা কথা। তোমার ছবির মধ্যে কিন্তু ওল্ড সিটিস্কেপ বেশ করে প্রাশ্চাত্য ছবির একটা প্রভাব পড়ে। হ্যাঁ, কারণ আমি ওগুলোই দেখতাম, দেখতে দেখতে ওটার একটা এফেক্ট আমার মধ্যে চলে এসেছে। নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব ভাবনা, প্রাশ্চাত্য ছেড়ে এই জায়গা থেকে কি আসা, প্রাচ্যে গিয়ে আসা চেষ্টা করছি, জানি না কতটা সফল হব, তবে কিছুটা তো আমার মধ্যে ঢুকে গেছে, ওইটা তো থাকবে বলেই মনে হয়, ওটা থেকে পুরোটা বেরোতে পারবো কোনোদিন বলে মনে হয়। কিন্তু পাশ্চাত্যে তো নিজস্ব সাইন তৈরি করা খুব কষ্টকর। না না, আমি কি বলুন তো, আমার ওরকম হার্ট অ্যান্ড সোল রুল নেই যে আমি একদম নিজের স্টাইল আমাকে তৈরি করতেই হবে, আমি করতে করতে যাই না, দেখি কতদূর এগোতে পারি। আমার একটা মানে আছে ব্যাপার, যেটা আমি যেটাই আঁকি আমি আমি চেষ্টা করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটার মধ্যে আর কি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখি না আমরা, কিন্তু আবিরার ছবি দেখবো এখন। আবিরার ছবি, আবিরা এটা আমার সেলফ পোর্ট্রেট, একটা সেলফ পোর্ট্রেট, কিন্তু এখন মুখটা বেশ গোল হয়ে গেছে। যাই হোক, না না ঠিক আছে, ঠিকই তো, খুব সুন্দর কাজ,
সুন্দর মানে ব্ল্যাক এন্ড হোয়াইট এর ব্যবহার, এটা একটা তাসের, এটা এটা একটা এটা ছিল, এটা ফ্রিডা ডালিকে নিয়ে আমার কাজ ছিল। হ্যাঁ, এটাও একটা প্রাচ্য, মানে ওনাদের সেলফ পোর্ট্রেটের ওনাদের নিজস্ব ছবি আর সেল ওনাদের তৈরি সেলফ পোর্ট্রেট যেটা সেটা নিয়ে একটা কাজ করার চেষ্টা করেছিলাম। এটা মুখের মধ্যে মানুষ এখানে কিছু একটা, হুম, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষ আটকে যাচ্ছে আকর্ষণ জালে, একদমই। হ্যাঁ, এটার মধ্যে এটা দুর্গা দুর্গা ছিল না, এটা আমি মোটামুটি আমার এই ভারতীয় ঘরানায় এঁকেছি। এই কাজটা কিন্তু বেশ সুন্দর, একটা অদ্ভুত মজা রয়েছে। এই কাজটা সম্ভবত কোনো এক্সিবিশনে, হ্যাঁ, আমি রিসেন্ট ওই চারুবাসনে দিয়েছি, যুদ্ধ নয় ছিল ওদের ক্যাপশন। এই কাজটা খুব চেনা কাজ, মানে কোনো মানে সে কাজে কারুর থেকে প্রভাবিত হয়ে কাজটা না, এটা একটা ছবি দেখেই করা। হ্যাঁ, এটা কারুর থেকে প্রভাবিত, খুব ছবি দেখে, কিন্তু কনসেপশনটা সম্পূর্ণ আমার ছিল। সালভাদর দালির আসল মুখ আর ওনার করা ফার্স্ট পোর্ট্রেট, ওনার নিজস্ব মানে সেলফ পোর্ট্রেট, ওইটাকে আমি ওইভাবে করেছি। আমরা দেখছি আবিদার কাজ, আবিদা কিন্তু নিজস্ব ঘরনায় কাজ করার চেষ্টা করছে, যদি এখন পাশ্চাত্যের একটা সিরিজকে যেগুলো বললাম একটা তার প্রভাব পড়লো আবিদার মধ্যে, কিন্তু অদ্ভুত নিজস্বতা কিন্তু আবিদা এখনো নিজে না বুঝতে পারলেও আমাদের চোখ বা দর্শকের চোখ কিন্তু বলে দেবে। এটা কি সেলফ পোর্ট্রেট মনে হচ্ছে? না না, এটা রিমঝিম কে কেছিলাম। রিমঝিম মানে রিমঝিম সিনহা। আচ্ছা আচ্ছা, আমাদের যে আমাদের এখানে এসেছিল নেই, মুখটা আজকে চেনা মুখ মনে হলো সেই জন্য হঠাৎ করে। রিমঝিম নিজের ছবি দেখে কি বলে? পছন্দ খুব। আমরা আবিদার ছবি দেখছি, আবিদার কিন্তু প্রচুর ছবি আঁকেন, মোটামুটি সংসার সামলে এবং মধ্যরাতে জেগে কিন্তু আবিদারের ছবি আঁকে, সেটা কিন্তু আমি একদিন টিপ পেয়েছি। না, মধ্যরাতে জেগে আঁকি না, মধ্যরাতে জেগে আমার মানে পড়াশোনা করি আর কি। কি ধরনের পড়াশোনা? একটু গল্পের বই, অন্য কোনো পড়াশোনা, এমনি আঁকা সংক্রান্ত পড়াশোনা করি, আবার বন্ধুদের গ্রুপ আছে তাদের সঙ্গে কথাও বলি, সব মিলিয়ে মিশিয়ে চলে, রাতে ঘুম আসে না, যত ঘুম সকালে। সকালে কখন? সকালে 9টার সময় জেগে থাকি তারপরে? না না, সে তো 9টার মধ্যে উঠে পড়ি, উঠেই পড়ি, ওটা অভ্যাস হয়ে গেছে। পড়াশোনা কি নিয়ে, সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা? আমি সায়েন্স গ্রাজুয়েট। বাবা কি করতেন? বাবা স্কুল টিচার, মাও স্কুল টিচার ছিলেন। তোমার মধ্যে কখনো ইচ্ছা জাগেনি যে আমি এটা করব ওটা করব? নিজের ছাত্র জীবনে তো প্রত্যেকের একটা এইম থাকে জীবনে, একটা ফোকাস থাকে, তোমার ফোকাস কি ছিল? ফোকাস ছিল আমি পড়াশোনাটা ঠিকঠাক করে করব, তারপরে যেটা হবে হবে। সিঙ্গেল চাইল্ড? সিঙ্গেল? না না, আমার দিদি আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পড়াশোনাটা ঠিকঠাক করে যা ওটা থ্রু দিয়ে যেদিকে এগোবার এগোবার কি, ওরম ভাবে কোনো অ্যাম্বিশন আমার ছিল না। একেবারে ছোটতে একদম ক্লাস কেজি ওয়ানে আমি বোধহয় ভেবেছিলাম পাইলট হব, ঠিক আছে, সেটা তো দুদিন পরেই ভেস্তে গেল। প্লেন তো এবার সেসব তো স্বপ্ন মনে হয়, মজার মজা লাগে এখন ভাবলে। মজার কিছু না, একটা ভাবনা থাকতো ছোটবেলায়, খুব ছোটবেলায়। তো তারপরে তো যথারীতি অ্যাম্বিশন আমার, সিরিয়াসলি আমার অ্যাম্বিশন বলতে কিছু নেই, আঁকা নিয়েও আমি যে খুব অ্যাম্বিশাস তা কিন্তু নয়, যেটা আসছে লাইফে সেটাকে আমি অ্যাকসেপ্ট করছি, এরকম একটা ব্যাপার। তাহলে ছবি নিয়ে তোমার কোনো ব্যক্তি কোনো চিন্তাধারা নেই এখন? চিন্তাধারা আছে একটা, মানে আমি একে যাব, যাই আঁকি যতটুকু আঁকতে পারি। আমার একটু ফিজিক্যাল কন্ডিশনও সমস্যা আছে আমার, যার জন্য আমি টানা একসঙ্গে একটানা বসে আঁকতে পারি না। কি সমস্যা আছে? একটু স্লিপ ডিস্ক হয়েছে, যার ফলে একটানা বসে থাকাটা আমার পক্ষে, এই নাকি নড়ে যাচ্ছে ওখান, একটানা বসে থাকাটা খুব চাপের বিষয় হয়ে যায়। ওর জন্য কি হয়, কনসেন্ট্রেশনের অভাব হয়ে যায়। ধরুন একটা কাজ করছি, সেই কাজ করার টাইমে আমি ওটার ওটা আমাকে দিতে হবে অনেকক্ষণ টানা সময়, দিতে পারলাম না, উঠে পড়লাম, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেল, তখন আবার অন্য কিছুতে ঢুকে যাই, মানে এরকম ব্যাপারটা চলতে পারে, লেন্দি হয়ে যায় প্রসেসটা, টাইম হয়ে টাইম কনজিউমিং হয়ে যায় কোনো কাজ কমপ্লিট করতে গেলে। কোন সময় ছবিটা আঁকো? আমি বেসিক্যালি আঁকি সন্ধেবেলাটা, ধরুন 6টা থেকে ধরুন 10:30 পৌনে 11টা অবধি আমার টাইম, ওর মধ্যে আমি আঁকার ক্লাসও করি আবার আঁকিও। বলো তো পরিবারে কে কে আছে? পরিবারে আছে আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার শাশুড়ি। হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড আইটি, আইটিতে আছে। আইটিতে আছে, কলকাতায় আছেন? হ্যাঁ, কলকাতায় আছে। ছেলে কি করছে? ছেলে এখন দুর্গাপুর এনআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছে। তাহলে সে তো দুর্গাপুরই থাকে। হুম, তাহলে বাড়িতে মোটামুটি প্রায় ঝাড়া হাত পা? হুম, মোটামুটি বলা যায়, ওভাবে কি আর ঝাড়া হাত পা হতে পারে, বয়স হয়েছে তার। হ্যাঁ হ্যাঁ। তাহলে সে ঝাড়া হাত পায় কি, মোটামুটি ছবি আঁকার পিছনে কি বেশি সময় দেওয়া সম্ভব না? হয়তো সম্ভব, কিন্তু ওই যে আমার একটু সমস্যা আছে, আমি সব এক কাজ টানা করতেও পারি না,
অন্য কাজের মাথায় অন্য কাজে ঢুকে পড়ি, ধরুন আমি ক্রাফটও করি মাঝে মাঝে ছোটখাটো। মাথায় যে সারাদিন উল্টোপাল্টা চিন্তা করছে তা কিন্তু না, উল্টোপাল্টা চিন্তা না, উল্টোপাল্টা চিন্তা বলতে কি বলতে চাইছেন? উল্টোপাল্টা চিন্তা বলতে ছবি আঁকতে আঁকতে হঠাৎ করে মনে হলো এই আমার তরকারিতে লবণ দেওয়া হয়নি, এরকম না না না, আমি রান্না করতে করতে কিছু, রান্নাটা আমার ভালো লাগে, রান্না করতে করতে আমি অন্য কিছু করি না, ফোনে কথা বলি কিন্তু অন্য কিছু করি না, মানে আঁকি আঁকি তো নয়, মোটামুটি আঁকার সময় একটা আলাদা আমার এক জায়গায়। আঁকার ক্ষেত্রে তোমাকে সবচেয়ে বেশি সহায়তা করে কে? আমার বন্ধু-বান্ধব, আমার বাড়ির লোক, আমার দিদি, আমার মা করতেন, করতেন মানে মার আশীর্বাদ আছে এখনো, আমার মাই একমাত্র বলেছিলেন যে তুই আর্ট কলেজে ভর্তি হ, উনি একমাত্র বলেছেন, তা আমি তখন কথা শুনিনি। সবাই মোটামুটি মোরালে সবাই আমাকে আর্ট কলেজে ভর্তি না হতে পারার কি দুঃখটা এখন কাজ করে? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় যে, আবার মাঝে মাঝে মনে হয় না হয়ে ভালোই হয়েছে বোধহয়। কেন? কারণ আর্ট কলেজে ভর্তি হলে একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে থাকে যে আমি সেরা, আমার যারা নন আর্ট কলেজিয়েট তাদেরকে নিচু চোখে দেখার একটা মানসিকতা চলে আসে, সবার কথা বলছি না, কারো কারো কথা বলছি, মানে এই ধরনের সমস্যা তোমার সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, প্রচুর। দু একটা ঘটনা যদি, ঘটনা ওরকম ভাবে বলতে পারবো না, নাম বলার দরকার না, নাম নাম তো বলবোই না, ঘটনার কথা বলতে বোঝানো যায় মানে কমেন্ট বিভিন্ন, তারপরে অ্যাটিটিউড, এইসব মিলেমিশেই বলছি। কি ধরনের কমেন্ট, কি ধরনের অ্যাটিটিউড? অ্যাটিটিউডটা আমি কি করে বোঝাবো এখন আপনাকে? দেখুন, অ্যাটিটিউড বোঝানো মানে নেগলিজেন্সি একটা অ্যাটিটিউড, নেগলেক্ট করার একটা মেন্টালিটি, বিভিন্ন ধরনের কমেন্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, এরকম প্রচুর 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 শুনতে, আমাদের আমাদের গোটা গ্রুপকে শুনতে হয়। তোমাকে আক্রমণ করা হয় সরাসরি? আক্রমণ সরাসরি তো কেউ করে না, ওরম মানে পরোক্ষভাবেই ব্যাপারটা আসে, সেটা আমাদের তো এত এতটা তো বোকা নই যে বুঝতে পারবো না কাকে কি বলা হচ্ছে না হচ্ছে, ওইভাবেই চলছে আর কি, বরং বরং নন আর্ট কলেজিয়েট হয়ে ভালোই আছি। তাহলে এগুলোকে তো এনজয় করা যায়? এনজয় করছি তো, ওটা থেকে প্রচুর উৎসাহ পাচ্ছি, উৎসাহ পাচ্ছি, এবং যার ফলে ওনারা নিজেরাও জানেন না ওরা আমাদের কতটা উৎসাহ দিচ্ছে, এরকম করে জানলে হয়তো বন্ধ করে দিতেন। আমি মাঝে মধ্যে ভালো ভালো কার্টুন দেখতে পাই। কার্টুন তো দেখবেনই, আরো দেখবেন কার্টুন, যে করছে কার্টুন তার মাথাটা একটা মানে জাহাজ, বুদ্ধির জাহাজ, যন্ত্র জাহাজ বুদ্ধির। আমি তো দেখতে পাচ্ছি, যে কার্টুন দেখতে পাচ্ছি, এদিকে আক্রমণ দেখতে পাচ্ছি, সব মিলে বেশ মজাই লাগে আমার। মজা আমরা ওইভাবেই নিচ্ছি ব্যাপারটাকে, মজা আমি বলে বিষয়টাকে কখনো সিরিয়াস না নিতে। না না না, আমরা সিরিয়াসলি নিই না, কারণ বিষয়টার মধ্যে একটা অদ্ভুত, কারো ব্যর্থতা, কারো আনন্দ, কারো উল্লাস, কারো প্রতিবাদ জড়িয়ে। একদমই, তা সবারটাই তার এই যতগুলো ওয়ার্ড আমি ইউজ করলাম প্রত্যেকটা তার নিজস্ব, এবং সে তার অধিকার, নৈতিক অধিকার তার আছে, ফান্ডামেন্টাল অধিকার। একদম। তা তোমার ভবিষ্যৎ চিন্তা ভাবনাও এখন অবধি সে করতে নেই, কিন্তু কোন মাধ্যমটাকে বেছে নেবে তুমি? ছবি ছবি আমি মোটামুটি অ্যাক্রিলিককেই বেছে নেব, মানে বেশির মানে একটা যদি ক্যানভাস আমি নিয়ে বসি তার 90% অ্যাক্রিলিকেই করব, বাকি অন্য কিছু। এখন বেশিরভাগ কাজই তোমার কাগজে দেখতে পাচ্ছি? না না, ক্যানভাস বেশিরভাগ এইগুলো কাগজে, এগুলো এখানে যে কোনো দেখা যায়, তার মধ্যে অনেকটা কানেক্ট করি কাগজের মধ্যে। এটা ক্যানভাসে? হ্যাঁ, কাগজে ওই কালির কাজগুলো কাগজ, এটাও ক্যানভাস, এটা মিক্সড মিডিয়া ছিল, এটা চারকোল আর অ্যাক্রিলিক কম্বিনেশন ছিল, এটাও ক্যানভাসে, এটা ক্যানভাসে। আমি একটু পাতলা করে করি, মানে অ্যাক্রিলিকটা না একটু ওয়াটার কালার এফেক্ট করি, এটা এটা চারকোল আর অ্যাক্রিলিক কম্বাইন করে করা। এটা একটা ওয়ার্কশপে গিয়ে করেছিলাম। এটাকে নিজের পোর্ট্রেট বললে? না না, ওটা আমার পোর্ট্রেট না, ওটা এমনি নরমাল একটা, এটা কাগজে, এটা অনেক পুরনো কাজ। হ্যাঁ, এটা অনেক বর্তমান কাজের সাথে অনেক পুরনো, অনেক পুরনো কাজ। এই কাজগুলো বেশ মজার কাজ, এই কাজের মধ্যে একটা আলাদা। এটা ক্যানভাসে করা, এটা হচ্ছে একটা সিনেমার মানে এই কাজগুলোকে সমাজ, এই কাজগুলো ভালো লাগে এবং পৃথিবী সারা পৃথিবীতে সম্বন্ধিত ফুল, এটাও ক্যানভাসে করা। হ্যাঁ, এটা আমার বিক্রি হয়ে গেছে, এগুলো কতগুলো ছবি পর পর আছে। হ্যাঁ, এটা আমি বলেছি। তাহলে এটা এটা এরকম লম্বা টাইম গোল হলো কি করে? না, আমি একটুখানি আমি পুরো এক্স্যাক্ট আমার মুখ করিনি, মানে আমি একটু সেলফ পোর্ট্রেট ডিসটর্টেড করে, হ্যাঁ সেলফ পোর্ট্রেট হিসেবেই করে, এবং এটা এটা অ্যাওয়ার্ড পেয়েছিল। আচ্ছা, ঠিক আছে। এবার আমি না একটু ডিস্টর্টেড করে করেছি, আমি এক্স্যাক্ট আঁকি না, মানে একদম সুপার হাইপার রিয়েলিস্টিক আমার নট মাই কাপ অফ টি,
ভালো লাগে না আমার নিজের, আমার মনে হয় ওর থেকে ফটো তোলা ভালো। অবশ্য যারা করে তাদেরকে আমি ছোট করছি না, কারণ সেটা তাদের স্কিল, তারা প্রচন্ড অধ্যবসায় নিয়ে তারা কাজটা করে। তো আমি নিজে মনে করি আমি যদি ওরকমই করব তাহলে আমি ছবি কেন তুলবো না। আমি বিভিন্ন গ্যালারিতে ঘুরে বেড়াই, গ্যালারিতে ঘুরে বেড়ানোর সময় শুনতে পারি বা গ্যালারি যতটা ঘুরি তার চেয়ে শিল্পীদের সাথে আমার অনেক বেশি কথা হয়, বিভিন্ন পর্যায়ের শিল্পী। সেই শিল্পী হয়তো প্রায় কেউ 80 ছুঁই ছুঁই, আবার কেউ 18 বছরের সব ছবিটা আঁকছে। হ্যাঁ, তারা কিন্তু অনেককে আবিগ্রার কথা আমাকে বলেছে, তাই সবারই মোটামুটি বেশিরভাগই সেটা 60 ঊর্ধ্ব মানুষও আবিরাদি, বছর 30-এরও আবিরাদি, 18 বছরের আবিরাদি। আবিরাদি মোটামুটি পশ্চিমবঙ্গে সেকেন্ড দিদি হয়ে গেলে আমি অবাক হবো না। না, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল ছবির ক্ষেত্রে, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। কেন সেকেন্ড দিদি হতে চাই না আমি? উনি উনি রাজনৈতিক ক্ষেত্রে আমরা দিদি জানি, আমরা ছবির ক্ষেত্রে না না, আমি ওই সাধারণ মানুষই থাকবো, আছি। কে অসাধারণ? সবাই সাধারণ, সবাই সাধারণ। কিন্তু মানে আমি মনে করি যে আমি যা যেটুকু পারি আমার ক্ষমতা অনুযায়ী অতটুকুই আমি করব এবং অতটুকুই আমার নিয়ে চলতে। ছবি আঁকার সময়টা মূলত সন্ধ্যাবেলা বলছি, ছবি ছাড়া আর কি কি ভালো লাগে? ছবি ছাড়া আমার ভালো লাগে গল্পের বই পড়তে। কি ধরনের বই? আমি একটু রহস্য রোমাঞ্চ সিরিজ পছন্দ করি। প্রিয় লেখক? প্রিয় লেখক বলতে ওরকম প্রিয় লেখক বলে কেউ নেই, তবে যদি ক্লাসিক লেখার কথা বলেন তাতে আমার প্রিয় লেখক হচ্ছে রবিশঙ্কর বল আছেন। উনি রবিশঙ্কর বল? হ্যাঁ, রবিশঙ্কর বল। আমরা হারিয়েছি কয়েক বছর আগে রবিশঙ্কর বলকে। হ্যাঁ, আমার প্রাক্তন সহকর্মী যেভাবে শেষ করতে হয় উদ্ধার দেখে গেল। যাই হোক, তারপর আর এমনি মানে আমার খুব ভাল লাগে পড়তে, কারণ উনি একদম বাস্তবকে লিখেছেন, সাদাত হাসান মান্টো। ওনার লেখা আমার প্রচন্ড ফেভারিট। ইভেন যে মান্টো বলে যে সিনেমাটা হয়েছিল, আমার ওনার লেখা পড়ার সুযোগ হয় না। পড়বেন, মান্টো বলে যে সিনেমাটা হয়েছিল মাঝে, সেটা আমি কাউকে পাইনি সঙ্গী, আমি একা গেছিলাম দেখতে ওটা। আচ্ছা আচ্ছা। এবং খুব ভালো হয়েছিল সিনেমাটা, নন্দিতা দাস করেছিলেন, ডিরেকশন দিয়েছিলেন। মানে ওটা লেখাটা না পড়লে সিনেমাটা দেখে মজা নেই, না জানলে মজা নেই। আমার খুব এগুলো আমার খুব পছন্দ। আমি দেখি পড়িনি, আমি ওনার লেখা পড়িনি, সিনেমাটা দেখানি। আর আর বলতে মানে এমনি বাচ্চাদের গল্প ভাল লাগে পড়তে, কিশোর রহস্য যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখেন, তারপরে সঞ্জীব চট্টোপাধ্যায় সেই মকারি করে লেখা, এই ধরনের সব মোটামুটি সব এরকম একটু হালকা মোডের। একটু সিরিয়াস লেখা পড়া হয় না? সিরিয়াস লেখা ওই পড়ি খুব অল্প, মানে পড়ি পড়ি না যে তা নয়, কিন্তু মানে ওর থেকে এগুলো বেশি পছন্দ আমার। মানে সমরেশ বসুর লেখা পড়া হয়? সমরেশ বসুর লেখা পড়েছি, উনি একটু আমার আমার তুলনায় হাই লেভেল আর কি। আচ্ছা, সমরেশ মজুমদার? হুম, প্রচুর পড়েছি। সুনীল গঙ্গোপাধ্যায়? হ্যাঁ, নীললোহিত। নীললোহিত, দীক্ষিণ্যপুর? দীক্ষিণ্যপুর। এই ছবি আঁকা গল্পের বই পড়ার মাঝখানে আর কি করা হয়? মাঝখানে তো রান্না, আমার একটা ভালোবাসি, রান্না তো এমনিই করতে হয়, ওটার বলছি না। সিনেমা দেখি, সিনেমা দেখতে। কি ধরনের সিনেমা দেখো? সেই একই জনার, আমার জনার চেঞ্জ হয় না। আমি তবে আমি হাসির সিনেমা খুব ভালোবাসি দেখতে, কমেডি কমেডি। বই বই পড়ছো কিংবা সিনেমা দেখছো, এর প্রভাব কি তোমার ছবির মধ্যে পড়ে? কিছুটা পড়ে, খুব সামান্য, খুব বেশি পড়ে না, কিছুটা পড়ে। মানে আমি বলবো, ধরুন আমি কোনো ডার্ক সিনেমা দেখলাম, মানে একটু ডার্ক মোডের, তার এফেক্ট আমার ছবিতে থাকে। কিন্তু মজা হাসি যেগুলো মানে ওই ধরনের জিনিস আমার আমার এতে থাকে না ছবিতে। একজন শিল্পী তার ব্যর্থতা তার দুঃখকে বারবার প্রকাশ করে ছবির মাধ্যমে। তোমার ছবিতে কত নিয়ে এফেক্ট পড়ে? হ্যাঁ, আমার ছবিতে পড়েছিল, সেই ছবিগুলো আমি এখানে দিনই, এই ছবিটা তার মধ্যে একটা ছিল, এই যে লাল সবুজ ছবিটা।
কি ব্যস্ততা কি আমি বলছি আমি আমার বাবা মা 6 মাসের ডিফারেন্সে মারা যান মানে সুস্থই ছিলেন মোটামুটি কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যান দুজনে পর পর একদম ওই সময় আমার এই এক্সিবিশন করার কথা বলে প্রথম আমার এক বন্ধু সোশ্যাল মিডিয়া তখন আমাকে ছবি তৈরি করতে হবে জাস্ট মা মারা গেলেন তারপরেই প্যান্ডেমিক শুরু হলো তখন আমি 6টা ছবি এঁকেছিলাম 6টা ছবি পুরো মানে আমি আঁকছি আমি বুঝতে পারছি আমি এর বাইরে কিছু আঁকতে পারবো না ডেথ রিলেটেড ছবি ছিল সব ইভেন আমার এক বন্ধু আমার সিরিজটার নাম দিয়েছিল ডেথ ফ্যান্টাসি কাজে ওই সময় আমার দুঃখ আমার বোধহয় ভেতরের আমার যে ব্যাপারগুলো ওগুলো সব আকার মধ্যে আমার ঢুকে গেছিল তারপরে বেশ কিছুদিন ওটাকে বয়ে বেরিয়েছিলাম বেশ কিছু আকায় ওই জিনিসটা আসতো কিন্তু এখন দেখলাম আমার ভেতর থেকে বোধহয় ওটা বেরিয়ে গেছে যার ফলে আমার আকা আবার অন্যরকম সময়টা সবচেয়ে বড় মানে শিক্ষক হ্যাঁ সময় আমাদেরকে সবচেয়ে বড় সময় একদমই একদমই তাই আবিটা ভালো রান্না করে নিজে কিন্তু স্বীকার করেছে যদি আমাকে খাওয়ায়নি কি কি ভালো রান্না করা হয় ভালো রান্না বলে কি আমি মানে রান্না করতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি খাওয়াতে ভালোবাসি না এটা কিন্তু বলে দিল তাই তো না আমি সবাই সব দর্শকরা মিলে বা আমরা গোটা টেলিক্যানভাস ইউনিট মিলে যদি একদিন চলে যাই আবিটা কি রান্না করছে আমরা খেতে এলাম হ্যাঁ একদম একদম সেটা কিন্তু আগে থেকে না না আমি বলে দিচ্ছি আসবেন সবাই আসবেন তাহলে আজকে চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলুন চলুন কোনো প্রবলেম নেই তোমার নেক্সট এক্সিবিশন কোথায় আছে নেক্সট এক্সিবিশন আছে একাডেমিতেই জুন মাসের শেষের দিকে আচ্ছা 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 জুন মাসের এক্সিবিশন সেই তার কোনো থিমের উপরে কোনো এক্সিবিশন না এমনি জাস্ট এক্সিবিশন না থিম এখনো কিছু ভাবা হয়নি দেখি কি বলে এক্সিবিশন কি কোনো থিম রয়েছে না 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 ওরকম কিছু এখনো অবধি কোনো মানে চিন্তা ভাবনা করা হয়নি দেখা যাক কি বলে তারপর বাংলার বাইরে কোথাও বাংলার বাইরে আমার যাওয়া হয়নি এখনো ইচ্ছে আছে অনেকেই বলেন বাইরে ছবি পাঠাতে আমি আমার পাঠানো হয়ও না আমার কোন হয়তো যদি ভবিষ্যতে হয় একটা সোলো আপাতত আমার একটা ইচ্ছা আছে একটা সোলো করব সোলো করার পর দেখি কি দাঁড়ায় 2025 এ তো একটা ইচ্ছে আছে বলতো 2025 2024 এর শেষের দিকেও হতে পারে 25 এর শুরুর দিকেও হতে পারে আবিরা আড্ডা মারতে মারতে আমরা কিন্তু প্রায় সময় শেষ সময় চলে আসছি তুমি দর্শককে কি বলবে দর্শককে তোমার উপলব্ধিটা কি জানাবে আমার উপলব্ধি একটাই যে ছবি যদি ছবি আকার ক্ষেত্রে কি জিজ্ঞেস করছো অবশ্যই হ্যাঁ ছবির আকার ক্ষেত্রে যদি আমি বলতে পারি চাই যে আমি সব সময় বলবো একটু পড়াশোনা করতে ছবি নিয়ে ছবির ইতিহাস নিয়ে একটু পড়াশোনা করতে তুমি যে ছবিটা আঁকছো সেই ছবিটার এফেক্ট কি দাঁড়াচ্ছে সেইটা একটু ভেবে নিয়ে আঁকতে এর এছাড়া আর আর কপি কাজ করা প্রথম দিকে খুব ভালো প্রয়োজন কিন্তু পরের দিকে সেখান থেকে বেরোনোটাও খুব প্রয়োজন এটা আমি নিজেকে দিয়ে বুঝেছি আমি সেই জন্যই বললাম কথাটা ধন্যবাদ আবিরা ধন্যবাদ আপনাকে আমার টিমকেও ধন্যবাদ আমরা তখন আড্ডা মারছিলাম আবিরার সাথে আর বিডা কিন্তু মানে একটা কথা আছে না বাংলা যে রাধে সে চুলো বাঁধে সেরকমই ব্যাপারটা সংসার সামলে কিন্তু রীতিমতো ছবি নিয়ে লড়াই করে বেঁচে আছে এবং কিছু শারীরিক সমস্যার মধ্যেও সে কিন্তু ছবিটা আঁকছে কারণ সে বেশিক্ষণ স্থির হয়ে বসে থাকতে পারছে না আমি বুঝতে পারছি যে আমার পাশে বসে আছে সে কিন্তু স্থির হয়ে বসে থাকতে পারছে না তার একমাত্র শারীরিক কিছু সমস্যার জন্য এবং আবিরার আজকের এই তার জীবনযুদ্ধ তার এই কথা তার ছবি নিয়ে ভাবনা কিন্তু আমাদের সাথে শেয়ার করলেন আপনাদের সাথে শেয়ার করলেন আমরা আশাবাদী আমরা চাইব যে আবিরাদার ছবি নিয়ে আরও অনেকটা পথ হেঁটে যাক আবিরা হোক লম্বা দৌড়ের ঘোড়া আপনারা দেখতে থাকুন ওঙ্কার বাংলা টেলিক্যানভাস আবার পরের সপ্তাহে পরের এপিসোডে দেখা হবে নতুন কোনো শিল্পীদের সাথে নতুন কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে নমস্কার